যুবকরা ছ্যাঁকা খেলে কানে হেডফোন দিয়ে গান শুনে। মনে রাখবেন, দুঃখের সময় দুঃখের গান শুনলে দুঃখ কখনো কমে না, দুঃখ বেড়ে যায়। দুঃখের সময়ে সুখের জিনিস শুনলে, সুখের কাজ করলে দুঃখটা কমে যায়। আমরা ভুল করি, দুঃখের সময় যত বেশি আসে আমরা কানে হেডফোন দিয়ে একা একা বসে মরার মতো গান শুনি, ডিপ্রেশনের শিকার হয়ে যাই। এটা ঠিক না। দুঃখ যত বেশি বাড়তে শুরু করবে আপনি ভালোবাসতে শুরু করবেন, মানুষের কথা বলবেন, কে কেমন আছে, কে কেমন অবস্থায় আছে, কোরআন তেলাওয়াত শুনবেন, তাহাজ্জুদ করবেন। যত ভালো কাজ আপনি করবেন আপনার মনকে তত বেশি ফ্রেশ করে দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তাহলে আজ থেকে আমরা হারাম গান আর শুনবো না। জিয়েছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হারাম গান থেকে বেঁচে চলার তো